নতুন বছর উপলক্ষে স্কুলের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী তুলে দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। বুধবার রাজগঞ্জের সন্ন্যাসীপাড়া স্টেট প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান বিডিও প্রশান্ত বর্মণ। সেখানে স্কুলের পড়ুয়াদের নতুন বছরের উপহার হিসেবে খাতা কলম ছবি আঁকার উপকরণ সহ পঠন পাঠনের সহায়ক নানান সামগ্রী তুলে দেন তিনি। পাশাপাশি চকলেট দিয়ে পড়ুয়াদের মিষ্টি মুখ করান। আগামী দিনে পড়ুয়াদের লক্ষ্য নিয়েও খোলামেলা আলোচনা করতে দেখা যায় তাকে। এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মণ বলেন, মূলত নতুন বছর উপলক্ষে ছোট ছোট পড়ুয়াদের শুভেচ্ছা হিসেবে যত সামান্য উপহার দেওয়া হলো, পাশাপাশি স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললাম, ঠিকমতো পড়াশোনা হচ্ছে কিনা বা ঠিকমতো মিড ডে মিলে রান্না হচ্ছে কিনা তাও ঘুরে দেখলাম। জানেন আমাদের নতুন বছর 2024 আজকে চার দিন চলছে। আমি প্রাথমিক স্কুলে যে আমাদের শিশুরা আছে, আগামী আগামী প্রজন্মে যারা টিচার হবে, আমি খবর পেলাম অনেক ইচ্ছা আছে টিচার হওয়ার, তাই তাদের সঙ্গে নতুন বছর মানে বানানোর জন্য যেমন এসেছি, আর এখানে পঠন পাঠনটা ঠিকঠাক হচ্ছে কি না এবং মিড ডে মিল ব্যবস্থা কি ঠিকঠাক আছে কি না সেই জন্য হঠাৎ করে এই স্কুলে ভিজিট করতে ঢুকেছি। দেখলাম স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বলেছি যে পড়াশোনা একটু জোরদার দিতে হবে, যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে পঠন পাঠন যেন ঠিকঠাক থাকে। থ্যাংক ইউ। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।